হ্যালো গাইস, আজকের টিউটোরিয়ালের বিষয়টি হবে সম্পূর্ণ কুয়েতি ভাষার মাধ্যমে আরবি ভাষা শেখা এবং আরবি থেকে বাংলা উচ্চারণ সহ। এই টিউটোরিয়ালের বিষয়টি যারা কুয়েতে নতুন, বিশেষ করে তাদের জন্য এই টিউটোরিয়ালটি বিশেষ হেল্পফুল হবে। চলুন যাই। এই টিউটোরিয়ালটা অনেক গুরুত্বপূর্ণ, নতুন বাক্য এবং ওয়ার্ড মিনিং থাকবে যা আপনাদের খুবই হেল্পফুল হবে। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আন্তি জারিদা, আমাকে খবরের কাগজ দাও। বাংলা অর্থ হচ্ছে আমাকে খবরের কাগজ দাও। আন্তি মাই, আমাকে পানি দাও। বাংলা অর্থ আমাকে পানি দাও। গায়ের কানুনি, বাংলা অর্থ হচ্ছে বেআইনি বা নিয়ম না মানা। গায়ের কানুনি। মামনু অর্থ হচ্ছে নিষিদ্ধ। মামনু অর্থ হচ্ছে নিষিদ্ধ বা বাতিলকৃত। সোনেক, আপনি কেমন আছেন? সোনেক, আপনি কেমন আছেন? বাংলা অর্থ আপনি কেমন আছেন। আনার রুহ মাহাল, বাংলা অর্থ হচ্ছে আমি দোকানে যাই। আনা জেইন, বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আছি। আনা জেইন, বাংলা অর্থ আমি ভালো আছি। আনা মু জেইন, আমি ভালো নেই। বাংলা অর্থ হচ্ছে আমি ভালো নেই। শাকিল, বাংলা অর্থ হচ্ছে ভারী বা ভারী কিছু। শাকিল, বাংলা অর্থ হচ্ছে ভারী বা ভারী কিছু। হুয়া জেইন, ভালো আছে। বাংলা অর্থ হুয়া জেইন, ভালো আছে। লাউ সামহাত, বাংলা অর্থ হচ্ছে দয়া করে। লাউ সামহাত, বাংলা অর্থ হচ্ছে দয়া করে। তাল হিনি, এখানে আসো। বাংলা অর্থ হচ্ছে এখানে আসো। মিস তাসফা, বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল বা হসপিটাল। ফন্দুক, বাংলা অর্থ হচ্ছে আবাসিক হোটেল। মাশকুর, বাংলা অর্থ হচ্ছে আপনাকে ধন্যবাদ। মাশকুর, বাংলা অর্থ হচ্ছে আপনাকে ধন্যবাদ। আদ্রি, বাংলা অর্থ হচ্ছে আমি জানি বা পারি। মুহিম অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। মুহিম, বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। ফাহিম, তুমি কি বুঝেছো বা তুমি কি বুঝতে পারো? আনা মু ফাহিম, আমি বুঝতে পারিনি বা আমি পারিনি। মুকাদ্দাস, বাংলা অর্থ হচ্ছে পবিত্র। মুকাদ্দাস, বাংলা অর্থ হচ্ছে পবিত্র। রিহলা, বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ করা। রিহলা, বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ করা। সিক্কা, বাংলা অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং। মাতার, বাংলা অর্থ হচ্ছে এয়ারপোর্ট। মাতার, বাংলা অর্থ হচ্ছে এয়ারপোর্ট। হাবস, বাংলা অর্থ হচ্ছে গ্রেপ্তার। হাবস, বাংলা অর্থ হচ্ছে গ্রেপ্তার। নাজিব, বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। নাজিব, বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। ওয়াসিক, বাংলা অর্থ হচ্ছে ময়লা। ওয়াসিক, বাংলা অর্থ হচ্ছে ময়লা। ফায়দা, বাংলা অর্থ হচ্ছে সুবিধা বা সুযোগ। ফায়দা, বাংলা অর্থ হচ্ছে সুবিধা বা সুযোগ। তিব, বাংলা অর্থ হচ্ছে বালতি। তিব, বাংলা অর্থ হচ্ছে বালতি। আনাতাবান, আমি ক্লান্ত। আনাতাবান, বাংলা অর্থ হচ্ছে আমি ক্লান্ত। মাকতাবা বাংলা অর্থ হচ্ছে বইয়ের দোকান। মাকতাবা। ব্রেক অর্থ হচ্ছে থেমে যাওয়া বা থামা। বিনাইয়া বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং। বিনাইয়া বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং। মালহামা বাংলা অর্থ হচ্ছে গোস্তের দোকান বা মাংসের দোকান। মাকহা বাংলা অর্থ হচ্ছে ক্যাফে। মাকহা বাংলা অর্থ হচ্ছে ক্যাফে। হাজাম অর্থ হচ্ছে সিট বেল্ট। হাজাম বাংলা অর্থ হচ্ছে সিট বেল্ট। মাসফাত সায়ারাত। মাসফাত সায়ারাত অর্থ কার পার্কিং। মারাসিম বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠান। মারাসিম বাংলা অর্থ হচ্ছে অনুষ্ঠান। খিরদা অর্থ হচ্ছে ভাঙতি। খিরদা বাংলা অর্থ হচ্ছে ভাঙতি। রাখিস বাংলা অর্থ হচ্ছে সস্তা বা কম দাম। রাখিস বাংলা অর্থ হচ্ছে সস্তা বা কম দাম। ইকদার অর্থ পছন্দ করা বা লাইক করা। ইকদার পছন্দ করা। মিতহাদির অর্থ হচ্ছে সভ্য বা ভদ্র। মিতহাদির সভ্য বা ভদ্র। মুজতমা অর্থ হচ্ছে সমাজ। মুজতমা বাংলা অর্থ হচ্ছে সমাজ। জাজিয়া কিমা বাংলা অর্থ হচ্ছে খরচ। ঈদ বাংলা অর্থ হচ্ছে গণনা করা অথবা কাউন্ট করা। ঈদ বাংলা অর্থ গণনা করা বা কাউন্ট করা। জারিমা বাংলা অর্থ হচ্ছে অপরাধ। জারিমা বাংলা অর্থ হচ্ছে অপরাধ। জাহমা বাংলা অর্থ হচ্ছে মানুষের ভিড়। জাহমা বাংলা অর্থ হচ্ছে মানুষের ভিড়। হাদারা অর্থ হচ্ছে সংস্কৃতি। হাদারা অর্থ হচ্ছে সংস্কৃতি। উলমা বাংলা অর্থ হচ্ছে মুদ্রা। উলমা বাংলা অর্থ হচ্ছে মুদ্রা। জুবুন বাংলা অর্থ হচ্ছে কাস্টমার বা ক্রেতা। জুবুন বাংলা অর্থ হচ্ছে কাস্টমার বা ক্রেতা। খাতির বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক। খাতির বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক। দিন দিন বাংলা অর্থ হচ্ছে ঋণ করা অথবা লোন করা। মুনাকাশা বাংলা অর্থ হচ্ছে আলোচনা করা। আনা মাশগুল বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি। আনা মাশগুল বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত আছি। হাজা আজীবনী আমি এটা পছন্দ করি বাংলা অর্থ হাজা আজীবনী আমি এটা পছন্দ করি। সাফারা বাংলা অর্থ হচ্ছে দ্রুতাবাস। হাজাক আজীবনী আমি ওইটা পছন্দ করি। হাজাক আজীবনী আমি ওইটা পছন্দ করি। আনামিস্তানিস আনামিস্তানিস আমি খুশি। ওয়াল্লাহি মাশিল হাল আমি ভালোই করছি। ওয়াল্লাহি মাশিল হাল আমি ভালোই করছি। আনা খাইক আমি ভীত। কালাম বা কালামি কালামি শাহ। কালাম বা কালামি শাহ আমার কথা বি ঠিক আছে। সরি, এটা বাংলা ভুল আছে, হবে হচ্ছে আমার কথা কি ঠিক আছে। বি হবে না, এখানে হবে কি। কালাম, কাল্লামি কাল্ট, আমার কথা কি ভুল আছে, এটা বাংলা হবে, বাংলাটা একটু ভুল আছে দেখে নেবেন, এটা হবে গালাত, গাল্ট অর্থাৎ ভুল আছে। দীর বালিক অর্থাৎ সাবধান হওয়া, দীর বালিক বাংলা অর্থ হচ্ছে সাবধান হওয়া। তো ধন্যবাদ বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।